নমস্কার বন্ধুরা জকফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে প্রকাশিত একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ওয়েবেল টেকনোলজি লিমিটেড সম্পর্কে অবগত রয়েছেন বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের দায়িত্ব কিন্তু এই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমেই হয়ে থাকে তো সেই কোম্পানি থেকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিভাবে আপনারা এখানটা আবেদন করবেন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে কোন পোস্টে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সীমা কী লাগবে থাকবে বেতন পরিকাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিশিয়াল নোটিফিকেশন সহকারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিন্তু এখানটা সবার প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানটায় আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন এবং সেই টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্কল ডাউন করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফ পেজে প্রিন্ট আউট বের করবেন প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে ফিল আপ করবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের ব্লক লেটারে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের কপি সেল ব্যাটার দিয়ে কিন্তু আপনাদের একটি সিঙ্গেল ফাইল বানাতে হবে সিঙ্গেল ফাইল বানিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানটা একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের পিডিএফটি কিন্তু সেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখুন আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে আপনারা দেখতেই পারছেন বারো পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ বারোই মে দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সরাসরি এখানটা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনাদের যে পিডিএফ সেটা কিন্তু আপনারা এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করে দেবেন আগামী বারোই মে দু হাজার তেইশ তারিখের আগে ঠিক আছে তো বন্ধুরা এখানটায় কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু আপনাদের সমস্ত কিছু বিষয় কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে দেখুন এখানটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় কল লেটার থেকে শুরু করে ইন্টারভিউর যে কল লেটার সেটা কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমে পাঠানো হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় ম্যানেজার কমার্শিয়াল পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে যেখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের অথবা বিটে অথবা এমসিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনার আপনি আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় কিন্তু প্রেফেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া হয়েছে যদি আপনারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন ডিপ্লোমা অর্থাৎ এখানটায় ম্যানেজমেন্টের উপর যদি আপনারা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রেফারেবল দেওয়া হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটা কিন্তু আপনাদের হেড অফিসে রিক্রুট করানো হবে এবং পঞ্চাশ বছর পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে সঙ্গে এখানটায় পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের কথা লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন জব রুলের কথা লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই কিন্তু আপনারা একটু জব রোলগুলি দেখে নেবেন তো বন্ধুরা এখানটা দেখতেই পারছেন ওয়েবেল টেকনোয়াল লিমিটেড থেকে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশ জেলার যে কোনো ছেলে সরাসরি আবেদন করতে পারবেন এবং এই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগ হয়ে থাকে ঠিক আছে তো বন্ধুরা এবার চলুন দেখিয়ে দেব আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল ডাউনলোড করবেন কীভাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটগুলো একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসবেন ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে স্ক্রল ডাউন করলেই আপনারা এখানে দেখতে পাবেন জব ভ্যাকেন্সি লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর পোস্ট অফ ম্যানেজার কমার্শিয়াল এবং নিচের দিকে পেয়ে যাবেন ডাউনলোড অপশন सिंपली আপনার এখানটা ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধু এখানটা আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটা দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ